প্রবাসীদের সাধারণত কি কি ধরনের ব্যথা হয়ে থাকে এবং সেই ব্যথার কারণগুলো কি? আপনাকে অনেক ধন্যবাদ। এবং আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে আমাদের প্রবাসী যারা আছে তারা স্পেশালি আমাদের মোস্ট অফ দ্য লোক থাকে মধ্যপ্রাচ্যে, তারপরে হচ্ছে আপনার পাশ্চাত্যে যেমন ইউরোপ বা আমেরিকাতে অনেক লোকজন থাকে, বা মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, এই জন্য আমাদের লোকজন যারা প্রবাসে বসবাস করে, এরা কিন্তু আমাদের ইকোনমির একটা বিশাল রোল প্লে করে থাকে, ইকোনমির বিশাল বড় অংশ কন্ট্রিবিউশন রয়েছে। হ্যাঁ তাদের আছে। এবং ফরেন রেমিটেন্স, আমাদের যে রিজার্ভ ফান্ড, এটা তাদের মাধ্যমে এদেশে এসে থাকে। তো তাদের কিন্তু আসলে নানাবিধ প্রবলেম হয়, স্পেশালি শারীরিক এবং মানসিক, সেটা অনেকেই জানে না। কিন্তু আমরা যেহেতু এই এই জাতীয় রোগী নিয়ে আমরা প্র্যাকটিস করি ডিপিআরসিতে, আমাদের প্রতিনিয়ত প্রচুর প্রবাস থেকে রুগী আসে, ফোন আসে, পরামর্শ চাইতে আসে। তারা অনেকে হয়তো ওখানে থেকে যোগাযোগই করতে পারছে না, বা ওখানে প্রপার ট্রিটমেন্টটা পাচ্ছে না, বা কোথায় যেতে হবে জানে না। হুম হুম অনেকের ভিসা জটিলতা থাকে, অনেকের ইকোনমিক্যাল সমস্যা থাকে, হুম হুম ওখানে ট্রিটমেন্ট পেতে প্রবলেমটা হচ্ছে, যাবে সে হুম হুম ডাক্তার হয়তো ওই দেশি না, হয়তো মিশুরি বা ইন্ডিয়ান বা ডাক্তার হয়তো পারে না। আমাদের দেশে প্রবাসীরা পারছে, সে হুম হুম পারতেছে না, তাহলে আবার বাংলা ভাষা তো বোঝার প্রশ্নই আসে না। তো যার কারণে এই যে ভাষাগত একটা ডিফারেন্স, সেখানে তারা প্রপার ট্রিটমেন্ট পায় না। তারপর আপনি মানে জানেন, ভাষাটাই একটা ব্যারিয়ার হয়ে দাঁড়ায় হয়ে দাঁড়ায় বুঝানোর ক্ষেত্রে। বোঝানোর আমাদের ক্ষেত্রে। সাথে একজন দর্শক সংযুক্ত হয়েছেন, ওরা ফোনটি নিয়ে আসে। আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? বগুড়া থেকে মোহাম্মদ তানজির বলছি। জি, আমার প্রশ্নটা হচ্ছে, আমার মাজায় এর আগে আমি ডক্টর দেখাইছি, হুম হুম তো আমার মাজার দুই পাশে রক্তটা টানে ধরে আছে। হুম তো আমি এর আগে ডাক্তার দেখাইছি, সার্জারি ডক্টর। হুম আমার প্রথমে ব্যথাটা হয়েছিল অন্ডকোষে, হুম তো সে ওষুধ দিছে, পরীক্ষা নিরীক্ষা করছে, করার পর ওষুধ দিছে, সে ব্যথাটা আমার কমে গেছে। আচ্ছা, কিন্তু আমার মাজার দুই পাশে রক টানে ধরে আছে এমন ভাবে হুম যে মনে হচ্ছে যে পুরো শরীরে রক্তটাই টেনে ধরে আছে আচ্ছা, এমন। তো ওই রক্তটা টানে ধরে থাকার কারণে আমি হাত দিলে বুঝতে পারি যে আমার দুই পাশে রগে ব্যথা। হুম হুম তো ওষুধ খাচ্ছি, ব্যথা কমতিছে আবার বাড়তিছে। আমার এখন আমি কি করতে পারি? আপনার বয়স কত, আপনি কি করেন? আমি স্টুডেন্ট, আমার বয়স 24। 24। মাজার কোনো এমআরআই করা আছে বা করেছিল ডাক্তার সাহেব? আমাকে এক্সরে দিছিল এবং আল্ট্রাসোনোগ্রাফি দিছিল, এমআরআই দেয় নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি উত্তর দিচ্ছি। ওনার যে সমস্যা, মাজা ব্যথা এখনো আছে, আগে হয়তো টেস্টিসে পেইন যেত, রেফার্ড পেইন হয় অনেক সময় কোমরে, এনি নার্ভাস সিস্টেম ডিজর্ব মানে নার্ভে যদি কম্প্রেশন হয় সেটা অনেক সময় পায়ে যেতে পারে, পুরুষাঙ্গে যেতে পারে, বা তলপেটে যেতে পারে, অনেকের পিঠের দিকে ব্যথা রেফার্ড হতে পারে। তো ওনার কিন্তু ওগুলো হয়তো ওষুধে কমে আসছে। আমার মনে হয় আপনার একটা এমআরআই করে দেখতে হবে, আপনি ডাক্তার সাহেবকে রিকোয়েস্ট করে, যদি ইকোনমিক্যাল সমস্যা না থাকে তাহলে একটা এমআরআই করে দেখেন। এমআরআই করলে খুব সহজেই প্রবলেমটা বোঝা যাবে। আর যেহেতু এখন আপাতত টেনে ধরে, আপনি সেক্ষেত্রে টলপেরিসন বা ই পেরিসন নামক ওষুধ পাওয়া যায়, 50 mg, একটা করে দুবেলা 10-15-20 দিন 1 মাস খেয়ে দেখেন। আর পাশাপাশি কোমরে গরম সেঁক দিতে পারেন, এবং আমার ইউটিউব ফেসবুকে দেখবেন কিছু এক্সারসাইজ আছে কোমর ব্যথার জন্য, যে এক্সারসাইজটা করলে আপনি বেটার ফিল করেন সেটা করতে পারেন। আর স্টুডেন্ট মানুষ অনেক ক্ষেত্রে সামনে ঝুঁকে পড়ালেখার জন্য হয়, বসার ভুল হয়, চেয়ার টেবিলের ভুলের সমস্যা থেকে কোমরে ব্যথা হতে পারে। তো এগুলো একটু কারেকশন করতে হবে, যেটা আমার ফেসবুক ইউটিউবে বিভিন্ন পোস্ট দেওয়া আছে। আমরা বারবার এটা নিয়ে কিন্তু সবাইকে সচেতন করছি যে বসা ঠিক মতো বসতে হবে, বা পড়ালেখার ক্ষেত্রে সামনে ঝুঁকে বসা যাবে না, এই নিয়ম কানুনগুলা মেনে চললেই অনেকাংশেই এই সমস্যাগুলো কমে আসবে। আমরা কথা বলছিলাম যে প্রবাসীদের, প্রবাসী যারা আছে তাদের, তারা কি কি ধরনের সমস্যাগুলো ফেস করে থাকে যখন কোনো একটা স্বাস্থ্যগত সমস্যা সমস্যা নিয়ে পড়ে ডাক্তারের থাকে। কাছে যায়। জি ধন্যবাদ। তো এই ক্ষেত্রে যেটা হচ্ছে, যেমন ভাষাগত তো আমি বললাম, আরেকটা হচ্ছে ওখানে দেখা যায় যে, আপনি জানেন বাংলাদেশ এমন একটা রাষ্ট্র, আমাদের হয়তো মানুষের একটা হতাশা আছে যে চিকিৎসা অনেক ব্যয়বহুল। তো সেটা আমি বলতে চাই যে একমাত্র রাষ্ট্র যেটা পৃথিবীর সবচেয়ে কম ব্যয়বহুল চিকিৎসা, যারা বিভিন্ন দেশে চিকিৎসা নিয়েছে, বা আমাদের প্রবাসীরা অবশ্যই লাইভে আমার প্রোগ্রামটি দেখছে, তারা জানে যে ওই সকল দেশের চিকিৎসা কত ব্যয়বহুল। সেটা আপনি মধ্যপ্রাচ্য বলেন, মালয়েশিয়া বলেন, সিঙ্গাপুর বলেন, থাইল্যান্ড বলেন,
একটা এমআরআই করতে, একটা এক্সরে করতে যে পরিমাণ টাকা নেয় বা একটা ব্লাড টেস্টে, আমাদের দেশে তার 10 গুণ কম নেয় টাকা, মানে 10 ভাগ কম নেয়। বাট তারপর হয়তো, হ্যাঁ, আমাদের দেশের মানুষ বেশি, হয়তো চিকিৎসা কেন্দ্র কম, ডাক্তারের সমস্যা অপ্রতুলতা, বা আমাদের ইনকাম হয়তো কম, যার কারণে হয়তো আমরা এটা ফিল করি যে আমাদের দেশ হয়তো ব্যয়বহুল, কিন্তু বাস্তবে আসলে ইনভেস্টিগেশন করার ক্ষেত্রেও এটা যেমন ঠিক, আবার ডাক্তারের ফিজ প্লাস মানে সমস্ত খরচ সবকিছু মিলিয়ে দেখা বাংলাদেশ বেটার, আমাদের দেশে কিন্তু খরচটা অনেক কম পড়ে। জি, অনেক বেটার, যেটা রোগীরা আসি আমাদেরকে বলে। জি স্যার, সেই ক্ষেত্রে তাদের একটা প্রবলেম হয় যে অনেক সময় যে কোম্পানিতে তারা জব করে, যদি তারা সে সাপোর্টটা দেয়, তার ইন্স্যুরেন্স থাকে, তখন সে সাপোর্টটা পায়, আর যদি ইন্স্যুরেন্স না থাকে তখন সে নিজের টাকাকে একটা প্রবাসী লোকের দ্বারা এই চিকিৎসা করা কখনো সম্ভব না, তখন সে বিভিন্ন জটিলতায় পড়ে। একদিক দিয়ে তার আর্থিক ব্যাপার, কারণ সে অনেকগুলো টাকা খরচ করে বিদেশে গিয়েছে, ইনকাম করতে হবে, আরেক দিক দিয়ে হচ্ছে এই যে ইন্স্যুরেন্স সমস্যা, আরেক দিক দিয়ে হচ্ছে সে হঠাৎ করে চলে আসলে তার এখানে ফেয়ার আছে, প্লেন ফেয়ার হতে শুরু করে, এগুলো সে আর মিলাতে পারে না, এগুলো তো আসি। আরেকটা হচ্ছে আমাদের অদক্ষ শ্রমিক অনেক সময় বিদেশে যায়, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, এই এই জিনিসটা আমাদের অ্যাড্রেস করতে হবে। যেমন একটা লোক বাংলাদেশে সে ছিল, হয়তো ছোটকাল থেকে বড় হয়েছে, পড়ালেখা যাই করেছে, সে হয়তো অনেক ক্ষেত্রে ট্রেন্ড না, তাকে বলেছে তাকে কোনো সুপার শপে কাজ দিবে, কিন্তু ওই লোক ওই দেশে গিয়ে দেখে সে সুপার শপে কাজ করতে পারছে না, তাকে হয়তো মাজরার কাজ দিয়েছে। মাজরা মানে হচ্ছে খেতে খামারের কাজ, মানে এটা আরাবিক ল্যাঙ্গুয়েজ। তো এই খেতে খামারের কাজ তো সে আসলে অভ্যস্ত না, সে তো বাংলাদেশে কাজ জীবনও করে নাই, সে জানেই না কিভাবে কৃষি কাজ করতে হবে, সে বাধ্য হয়ে, কারণ বাবা মা এখানে কয়েক লক্ষ টাকা খরচ করেছে, তার একটা ফ্যামিলি প্রেশার আছে, সে বাধ্য হয়ে কাজগুলো করে, করতে গিয়ে শারীরিক বিভিন্ন জটিলতা তৈরি হয়, যেটা একজন 25-30 বছর বয়সের মানুষের মধ্যে হওয়ার কথা না, সেটা আমরা 60-70 বছর বয়সের মানুষের শারীরিক সমস্যা পেয়ে থাকি। এই যে একটা সমস্যা বা ভিসা জটিলতা, নিয়েছে এক কাজের জন্য দিয়েছে আরেক কাজ, বা এইখানে সেই ট্রেনিংটা তার নাই, ট্রেনিংটা তার নাই, মানে এটার সাথে কিন্তু স্বাস্থ্যগত সমস্যাগুলো জড়িত। এই বিষয়টিতে ফিরব। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসে। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।